হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, গাইস আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইজ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আজ রাত 12টার পর আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন। তাছাড়া গাইজ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কিন্তু আপকামিং সময় অনেক কিছু ফ্রিতে পেতে চলেছি আমাদের মানি হিস্ট্রি স্পেশাল। তো গাইজ আমরা কী কী আইটেম ফ্রিতে পাবো সেই ক্যালেন্ডারটা কিন্তু বেরিয়ে গেছে, সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো গাইজ। তাছাড়া কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে আজকে দেখিয়ে দেবো আমাদের যে নতুন একটা M187 স্ক্রিন আসতে চলেছে ফ্রিজিং ফ্রেম, সেটি কিন্তু কনফার্ম হয়ে গেছে যে কবে আসবে সেটির ব্যাপারে কিন্তু আপনাদেরকে বলে দেবো। তাছাড়া গাইজ আজকের এই ভিডিওতে কিন্তু আরও ছোটোখাটো অনেকগুলো কনফার্ম আপডেট কিন্তু থাকছে। তাছাড়া গাইজ আজ রাত 12টার পরে কিন্তু একটা ইভেন্ট আসতে চলেছে একদম কনফার্ম ইভেন্ট, সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গাইজ আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া গাইজ আমি আপনাদের কিন্তু কালকে বলেছিলাম যে আমাদের আজকে ফিস্টের স্ক্রিনটা আসবে ফেরত হলে মাধ্যমে আর ওই বান্ডিলটা ফাইনালি কিন্তু চলে এসেছে। তো গাইজ আশা করি বুঝতে পেরেছেন যে কোনো প্রকার ফেক আপডেট আপনাদেরকে দেয় না, যেগুলো কনফার্ম হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দিই। তো গাইজ চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইজ সর্বপ্রথম যে আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে আমাদের মানি হিস্ট স্পেশাল ক্যালেন্ডার, মানে আমরা কী কী ফ্রিতে পাবো মানি হিস্ট কোলাবরেশনের সময় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডারটা গাইজ, এই যে স্ক্রিন উপর যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গাড়ির স্ক্রিন, তাছাড়া কিন্তু আমরা এখানে একটা মানে বান্ডিল, এছাড়া কিন্তু লুট বক্স থেকে শুরু করে ব্যাগ প্যাক, তাছাড়া কিন্তু আমাদের বই আছে, ইউএমপি আছে একটা, মানে থান্ডার ইউএমপি সেটার কিন্তু মানে ক্রেডস, তাছাড়া আমাদের ক্রাফট যে কাস্টম কার্ড এগুলো থেকে শুরু করে আর অনেক কিছু কিন্তু এখানে আমরা ফ্রিতে নিতে পারবো। তো গাইজ কীভাবে মিশন পূরণ করবেন সেটি নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আসবে। ইভেন্ট আসলে আমাদের OB21 আপডেটের পরে কিন্তু ফার্স্ট কলাপ মেশিনই হবে আমাদের মানি হিস্ট, তো সেখানে তখন কিন্তু আমরা টাকা ছড়ানো এই মুহূর্তে দেখতে পাবো, যেটি আমি আপনাদের কালকে দেখিয়েছিলাম। তো দেখানোর আজকে আর প্রয়োজন মনে করতেছি না। তো গাইজ এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু গেমের মধ্যে আসতে চলেছে OB31 আপডেট। তো OB31 আপডেট আসার পরে আমরা কী ফ্রিতে পাবো, মানে আমাদের র্যাঙ্ক সিজন থেকে আমরা যদি গোল্ড ফিরিয়ে যেতে পারি তাহলে আমাদের কী ফ্রিতে দেওয়া হবে, তো সেটি আপনারা তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন। আমাদের একটা ইউএমপির স্কিন এবং একটা টি শার্ট, হিরো হয়ে গেলে কিন্তু টি শার্টটা পাওয়া যাবে। এছাড়াও কিছু আবতার এবং ব্যানার এগুলো তো আপনারা প্রতিবারই দেখতে পান, এবারও কিন্তু দেখতে পাবেন। তো গাইজ আমি আপনাদেরকে দেখে দিলাম যে আমাদের আপডেটের পরে আমরা গোল্ড ফিরে গেলে কী নিতে পারবো। তো গাইজ এছাড়াও কিন্তু আরও অনেক ভালো ভালো কয়েকটি আপডেট আছে, যেগুলোর মধ্যে আছে আমাদের M187। তো M187টা কবে আসবে সেটিও কিন্তু আমি আপনাদের একটু পরে বলে দেবো। গাইজ এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হচ্ছে যে আমি যখন ইউটিউবে এসেছিলাম, মানে আমি তখন ইউটিউবে আসার কথা আমার হয়েছিল যে আমি ইউটিউবিং করব, তো তখন তো আমি ভাবতে পারিনি যে কখন আমি 30,000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারবো। তো গাইজ তখন এখন আমি কিন্তু 30,000 সাবস্ক্রাইব কিন্তু অর্জন করতে পেরেছি, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের ভালোবাসা। আপনাদের যদি ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু কোনো সময় কিন্তু আমি 30,000 সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করতে পারতাম না। তো গাইজ আপনাদেরকে যে কী বলে ধন্যবাদ দিব আমার কিন্তু বলার মতো ভাষা নেই। আর গাইজ আপনারা অনেকে বলেছেন ভাই একটা গিভওয়ে দেন, হ্যাঁ ভাই একটা গিভওয়ে দেওয়া হবে খুব শীঘ্রই, একটা বড় ধরনের গিভওয়ে দেওয়া হবে আপনাদের জন্য, শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররাই কিন্তু গিভওয়েটা মানে পাবে। গাইজ গিভওয়েটা যখন আমি অ্যানাউন্স করবো তখন কিন্তু আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো যে কীভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবেন। আমি ইউটিউবে আসার আগে অনেকজনকে কথা দিয়েছিলাম যে আমি যদি জীবনে কিছু করতে পারি তাহলে অনেককেই হেল্প করব, তো তার জন্য গাইজ আপনাদের আমি একটি চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভাইটা অনেকগুলো ডায়মন্ড কিন্তু গিভওয়ে করতেছে প্রত্যেকটা ভিডিও থেকে, কিন্তু সে আমাদের একটা করে উইকলি, কোনো কোনো ভিডিওতে একটা করে মান্থলি কিন্তু গিভওয়ে করে। তাছাড়া গাইজ আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই সে কিন্তু 10,000 ডায়মন্ডের একটা বড় সড়ো গিভওয়ে করবে। তো আমি আপনাদের আগে থেকে জেনে দিলাম, আপনারা যাদের ডায়মন্ড প্রয়োজন তার চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন এবং তার চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর কিছুই করতে হবে না। আর আপনাদের ইউআইডিটা তার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিন, মানে খুব বেশি কিন্তু তার চ্যানেল কিন্তু ভিউ হয় না, তার জন্য কিন্তু আপনারটা মানে আপনার কমেন্টটাই কিন্তু মানে উঠে যাওয়ার মানে চান্স কিন্তু অনেক বেশি থাকে। তো আপনার মানে আপনারই কিন্তু ভাগ্যে উইকলি বা মান্থলি এগুলো পেতে পারেন। তাছাড়া কিন্তু 10,000 ডায়মন্ড যখন গিভওয়ে করবে আপনারা সবাই কিন্তু তখন কিন্তু ডায়মন্ডগুলো পাবেন। তো গাইজ আপনারা যারা যারা চান তারা কিন্তু সবাই কিন্তু তার চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন এবং তাকে একটু সাপোর্ট করতে পারেন। আর গাইজ আপনাদের মধ্যে কিন্তু অনেকেই জানতে চান যে ভাই আমাদের জম্বি সামুরাই বান্ডিলটা কবে রিটার্ন আসবে, আমরা দেখতে পাবো কিনা। তো গাইজ আপনারা স্ক্রিন পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু টুকেন্টোয়ার ইভেন্টের মাধ্যমে কিন্তু আরও কয়েকটা সার্ভারে কিন্তু জম্বি সামুরাই বান্ডিলটা রিটার্ন করেছে। তো আমাদের সার্ভারে কিন্তু আমাদের আনব্যান্ড পার্টি ইভেন্টে কিন্তু দেখতে পেতে পারেন, কারণ আমাদের একটা বড় ধরনের ইভেন্ট দেওয়ার কথা, যদি দেয় তাহলে সেখানে কিন্তু জম্বি সামুরাই বান্ডিলটা থাকার অনেক চান্স আছে। যদি না দেখেন তাহলে কিন্তু আমাদের ইভোলিউশন ফার্মাসের সাথে কিন্তু 100% কনফার্ম দেখতে পাবেন, ইভোলিউশন ফার্মাস কিন্তু আমাদের নেক্সট আপডেটে আসবে। তো গাইজ তখন কিন্তু আপনারা জম্বি সামুরাই কিন্তু 100% কনফার্ম দেখতে পাবেন। আর গাইজ এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের রিটার্ন ইনকিউবেটর। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমাদের রিটার্নে কি কোনো ইনকিউবেটর আসবে, আসলে কোনটা আসবে। তো গাইজ আমাদের রিটার্নে একটা ইনকিউবেটর কিন্তু আসার কথা খুব চান্স আছে, তো যদি আসে কোনটা দেখতে পাবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক পুরাতন একটা কিন্তু ইনকিউবেটর আর অনেক রেয়ার ইনকিউবেটর, তো আপনাদের স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন ইনকিউবেটরটা। গাইজ আপকামিং সময় কিন্তু আপনারা এই ইনকিউবেটরটা কিন্তু রিটার্নে দেখতে পেতে পারেন, অনেক বেশি চান্স রয়েছে। আর এইটা যদি না আসে তাহলে কিন্তু আমাদের মিস্টার ট্রিপল আর ভাই ইনকিউবেটর এই দুটা থেকে যে কোনো একটা কিন্তু আপনারা রিটার্নে দেখতে পাবেন 100% কনফার্ম। যখনই দেখবেন ইনকিউবেটর রিটার্ন আসছে তখন কিন্তু এইগুলো কিন্তু আসবে, আর এটা আসলে আমার মতো অনেক বেশি ভালো হবে, কারণ ইনকিউবেটরটা কিন্তু অনেক বেশি রেয়ার। আর এছাড়া যে মিস্টার ট্রিপল আর ভাই ইনকিউবেটর ওটাও কিন্তু অনেক বেশি রেয়ার। তো গাইজ দেখা যাক কোনটা আসে। আর গাইজ আমাদের যে গেমের মধ্যে একটা M187 স্কিন আসতে চলেছে, তাছাড়া সেটার উপর ভিত্তি করে একটা ইলেকট্রো ফিস্ট নামে কিন্তু একটা ফিস্টের স্কিন আসতে চলেছে। তো আপনারা জানতে চেয়েছেন যে এটি কবে আসবে 100% কনফার্ম আমি কিন্তু এখনই বলে দিতে পারবো, কারণ এটি কিন্তু অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে। আমাদের উইন্টার ইভেন্টে কিন্তু এই M187 স্কিনটা কিন্তু আসতেছে। তো গাইজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্কিনটা, এটা কিন্তু একটা লেজেন্ডারি স্কিন, আর এটি কিন্তু আমাদের শীতের সময় যে মানে উইন্টার ইভেন্ট আসবে, মানে আমাদের মানি হিস্ট কলাবেশন উপরই কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট চলবে, তখনই কিন্তু আমরা দেখতে পাবো এই ফিস্টের
স্কিনটা তাছাড়া আমাদের M187 স্কিনটা তো গাইস এই স্কিনটা কিন্তু আমাদের ফেডেট হুইলের মাধ্যমে কিন্তু আসতে পারে এবিলিটি যদি বেশি ভালো না হয় তাহলে কিন্তু ফেডেট হুইলের মাধ্যমে আসবে আর এবিলিটি যদি ভালো দেয় তাহলে কিন্তু টোকেন ডারমেন্টের মাধ্যমে আসবে তো গাইস আশা করি বুঝতে পেরেছেন আর গাইস আমি যা মনে করি এই স্কিনটা নেওয়ার কিন্তু কোনো দরকার নাই কারণ এর থেকে কিন্তু ভালো স্কিন আসবে আমাদের ইনকিউবেটরের মাধ্যমে আপনারা তো সবাই জানেন এই সবথেকে পাওয়ারফুল গান স্কিনগুলাই কিন্তু ইনকিউবেটরের মাধ্যমে দেয় তো আপনারা চাই ইনকিউবেটর থেকে একটা স্কিন বার করার চেষ্টা করতে পারেন আর এগুলো কিন্তু একদম ফালতু স্কিনই হবে কারণ আমি আপনাদের বলতেছি এগুলো কিন্তু শুধুমাত্র লেজেন্ডারি একটা স্কিন আর আপনারা তো সবাই জানেন ইনকিউবেটরের গান মানে কিন্তু একটু অন্যরকম ফিলিংস আছে তো গাইস যাই হোক আপনারা যেটা ইচ্ছা সেটাই করতে পারেন আপনারা চাইলে নিতে পারেন না চাইলে না নিতে পারেন কিন্তু আমি পার্সোনালি বলবো যে এই স্কিনগুলো কিন্তু নেওয়ার দরকার নেই চাইলে আপনি ইনকিউবেটরে স্কিন করতে পারেন আর গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলজাদ বাটার বোর্ড আপনার গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন তো গাইস আলজাদ বাটার বোর্ডে কিন্তু একটা কনফার্ম ইভেন্ট হয়েছে সেটি হচ্ছে আমাদের টপ আপ তো আলজাদ বাটার বোর্ডে কিন্তু আমাদের বর্তমান টপ আপ ইভেন্টটা চলে যাবে এবং আমাদের একটি টপ আপ ইভেন্ট আসবে সেটি হচ্ছে আমাদের এজেন্ট হুক পেটের তো আপনারা তো স্ক্রিন পর দেখতে পাচ্ছেন 100 ডায়মন্ড টপ আপে কিন্তু এজেন্ট হুক পেটটা পেয়ে যাবেন আর 300 ডায়মন্ড টপ আপে একটা স্কিন পাবেন 500 ডায়মন্ড টপ আপে কিন্তু আরো একটা স্কিন পাবেন সাথে একটা ইমোট তো গাইস আশা করি বুঝতে পেরেছেন তো গাইস এই ছিল আলজাদ বাটার বোর্ডের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন